আর্কাইভে আপনাদের স্বাগত এখন আপনারা শুনবেন আনন্দবাজার পত্রিকার প্রবন্ধ বিভাগ আজকের প্রবন্ধটির শিরোনাম হলো ভোটার যাক ভোটার থাক লিখেছেন জয়ন্ত বসু পুরোভোট পিছল কিন্তু প্রশ্ন থেকেই গেল এই সিদ্ধান্ত নিতে এত দিন লাগে কি করে কেবল পুরো ভোটের প্রশ্নই নয় এতদিন যখন দেশে আড়াই লক্ষ আর রাজ্যে প্রায় পঁচিশ হাজার মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন আশ্চর্য তখন কেন্দ্র ও রাজ্য দুই সরকারের নির্বাচন নিয়ে সবচেয়ে বেশি মাথা ঘামাচ্ছে কী করে অথচ নির্বাচনের মধ্যে সংক্রমণও আগে আগেও বেড়েছে এখন ভোট হলে আবারও সংক্রমণ বাড়বে এ নিয়ে বিশেষ সন্দেহ নেই বিজ্ঞানীরা জানাচ্ছেন যা পরিস্থিতি তাদের নির্বাচন হলে দেশে হয়তো প্রতিদিন দশ লক্ষের কাছাকাছি আর রাজ্যে পঞ্চাশ হাজারের মতো মানুষ নিয়মিত আক্রান্ত হতে পারেন সমীক্ষা বলছে দেশের একত্রিশ শতাংশ মানুষ এখন ভোট চান না ব্যক্তিগত আলাপচারিতায় প্রায় একশো শতাংশ মানুষ নির্বাচন পিছিয়ে দেওয়ার পক্ষে কিন্তু তাতে কী নীতি নীতি ঠিক করেন নেতারা এবং রাজনৈতিক সিদ্ধান্ত মানুষের স্বার্থবিরোধী হলে অধিকাংশ ক্ষেত্রে সেগুলিতে আইনের ফলন ছড়িয়ে কিছু কঠিন শর্তাবলী চাপিয়ে তাকে আইন সিদ্ধ করতে প্রস্তুত থাকে বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠান এই যেমন সাগর মেলায় ক্ষেত্রে ঘটলো একসঙ্গে পঞ্চাশ জনের বেশি জমায়েত করা যাবে না বা পাঁচজনের বেশি বাড়ি বাড়ি প্রচারে যেতে পারবেন না এসব বিধি কি ভাঙার জন্যই তৈরি হলো না খেয়াল করলে দেখা যাবে যে যখনই এমন কোনো সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন পড়েছে যাতে সাধারণ মানুষের সুবিধা হলেও রাজনৈতিক স্বার্থের কিছু প্রত্যক্ষ বা এমনকি কি ক্ষতি হতে পারে তখনই রাজনৈতিক দলগুলি মহাজোট করে ফেলে পরিবেশ থেকে শিল্প এমন উদাহরণ সাম্প্রতিক কালেই প্রচুর রাজ্যের গত বিধানসভা নির্বাচনে অপ্রত্যাশিত মাপের বড় জয় পাওয়ার পর এক পোড় খাওয়া তৃণমূল নেতা বলেছিলেন ঘোর কোভিড সংক্রমণকালে প্রতিবাদকে পাত্তা না দিয়ে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের আট নির্বাচনের ফতুয়া বজায় রাখাই নাকি তৃণমূলের জয়ের কারণ বিজেপির এই কৌশল অন্যায় বলেই নাকি মনে করেছিল আমজনতা দেখা যাচ্ছে মাত্র কয়েক মাসের তফাতে পাশা পাল্টে গিয়েছে রাজ্যে কোভিড আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়ছে রাজ্য সরকারের দেওয়া তথ্য অনুযায়ী সংক্রমণের হারে পশ্চিমবঙ্গ দেশের মধ্যে উপরের সারিতে সরকারি হিসাবে রাজ্যের প্রতি তৃতীয় মানুষ কোভিড আক্রান্ত এমন অবস্থায় রাজ্যে পুরনির্বাচন নিয়ে শাসক পক্ষ যা অবস্থান নিয়েছিল কি সেই গত বছরের কেন্দ্রীয় শাসকের অবস্থানের থেকে পৃথক চুল আলাদা অবশ্য এমন সিদ্ধান্তের ফলে কোনো বড় রাজনৈতিক সংকট ঘটবে এমন আর ভাবার পরিসর নেই রাজ্যের কোথায় যদি ভাবি তৃণমূল কংগ্রেস এখন রাজনৈতিকভাবে বহু যোজন এগিয়ে এবং আগামী পাঁচ বছর রাজ্যের তখতে তা থাকা দলকে হারিয়ে উন্নয়নের বিড়ম্বনায় বোধ হয় পড়তে চাইবে না কোনো শহরই ওদিকে গোড়ায় দল ছাড়া আর বর্তমানে হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়া যৌথ ধাক্কায় বর্তমান বিরোধী দল বিজেপি ক্রমেই পিছিয়ে পড়ছে তাহলে ইচ্ছা করলেই সরকার বা নির্বাচন কমিশন সাধারণ মানুষের উপর সাংবিধানিক জবরদস্তি করতে পারে আমাদের দেশে যেখানে ভোটের প্রচারে দশ হাজারি মিছিল ত্রিশ হাজারই জমায়ে না করলে বাড়ি বাড়ি কুড়িটা বাইক আর তাতে চল্লিশটা দামাল ছেড়ে নিয়ে যেতে না পারলে মাঝারি নেতাও রীতিমতো মনক্ষুণ্ণ হন যেখানে স্বয়ং প্রধানমন্ত্রী কোভিডের প্রথম ঢেউয়ের সময় লক্ষ মানুষের ব্রিগেড দেখে বিহল হয়ে যান নির্বাচনী প্রক্রিয়া কোভিড বাড়াবে এই যুক্তির পাশাপাশি আরেকটি কথা উঠে আসছিল ভারতীয় সংবিধানে দেশের প্রত্যেক মানুষকে ভোট প্রয়োগের সমানাধিকার দেওয়া হয়েছে কয়েকটি ব্যতিক্রম বাদ দিয়ে প্রশ্ন হলো ভোটারের এক তৃতীয়াংশ বা বেশি যদি কোভিড আক্রান্ত হয়ে ঘরবন্দি হন তাঁদের পরিবারের সঙ্গে তবে সংবিধানের সেই ধারাকে যথেষ্টভাবে মান্য করার মতো পরিস্থিতি থাকে কি আইন কি বলে আর আইনের উপরে যে নীতি তাই বা কি বলে এক্ষেত্রে কোভিড আক্রান্তের জন্য যে ব্যবস্থা করা হচ্ছে তাকে অর্থহীন বলা যেতে পারে প্রথমত এমন শারীরিক অবস্থা একটা বড়ো অংশের মানুষ ভোট বুথ অবধি যাওয়ার ক্ষমতা রাখবেন না অথচ নাগরিক তো নিজের দোষেও কোনো রোগে ভুগছেন না অতিমারিতে ভুগছেন তবে কেন এদের পরিস্থিতি বিবেচনা করে ভোট পিছনের কথা ভাবা এতটা কঠিন হচ্ছিল খোঁজ নিলে দেখব ভোট পিছনও কিছু অদ্ভুত বিষয় নয় সারা পৃথিবীতেই তা ঘটছে গত দুই বছরে সারা পৃথিবীতে নানা দেশে প্রায় ষাটটি ভোট পিছনের কটা ঘটনা ঘটেছে বেশ কয়েকটি ভোট হয়েছে যেখানে নানান নতুন প্রক্রিয়ায় বিপদকে কমিয়ে ভোটাধিকার নিশ্চিত করা হয়েছে এদেশে অবশ্য এমন কথা ভাবাও যায় না পরিকাঠামো ন্যূনতম কারণে নয় কারণ সোজা হিসাব এদেশের রাজনীতিকারা মনে করেন ভোটের খাতিরেও ভোটারের কোনো গুরুত্ব নেই ধন্যবাদ শ্রোতাগণকে ধন্যবাদ আনন্দবাজার গোষ্ঠীকে